Pizzas I like Gipsy like. Kips. Gipsy Nummy Too Now let's eat Look hmm. no. yeah. no. Hello brother I want pizza though are Gipsy Pipsy kipsi or water okay water water Mmmmmmmm Pizzas Oh! Mm. Pepsi <gasps> Water and Pepsi Thank you You're welcome Please come হাই এভরিওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লগে থাকছে ফ্রিজে সবজি ভালো রাখার কিছু টিপস আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি আজকে শেয়ার করব যে গরমকালে কিভাবে ফ্রিজে সবজি অর্গানাইজেশন করা যায় কারণ গরমকালে সবজি কিন্তু মার্কেট থেকে আনার পরে বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বিশেষ করে শাক টমেটো বেগুন পটল এগুলো কিন্তু তাড়াতাড়ি পচে যায় তো আজকে সেটাই দেখাবো যে এই সবজিগুলো কিভাবে ফ্রিজে রাখলে অনেক দিন ধরে ভালোভাবেই আপনারা খেতে পারবেন তো এখানে আমার হাজব্যান্ড বেশ কিছু কলমি শাক একটা কলমির শাক আর একটা হচ্ছে শাক এনেছিলো তো শাকগুলো আমি প্রথমে কেটে রাখলাম পুঁই শাকটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর কলমি শাকটা আমি হচ্ছে পরিষ্কার করে নিয়েছি শুধু যেদিন রান্না করব সেদিন ধুয়ে কেটে নিলেই হয়ে যাবে তো এখানে আমি শাক আর কলমি শাকের জন্য এরকম প্লাস্টিকের দুটা বক্স নিয়েছি আর এই বক্সগুলো কিন্তু যে কোনো সুপার মার্কেটেই পেয়ে যাবেন লুলু ফ্যামিলি ফুড বলেন আলমিরা যে কোনো মার্কেটেই এগুলো পাওয়া যায় আর এই প্লাস্টিকের বক্সগুলোতে কিন্তু সব ধরনের সবজিই রাখা যায় তো এখানে আমি প্লাস্টিকের বক্সের নিচে প্রথমে মোটা যে টিস্যুগুলো আমরা কিচেনে ইউজ করে থাকি সেই টিস্যুগুলো সুন্দর করে বিছিয়ে নিলাম একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি নিচে টিস্যুগুলো দিয়ে এখন আমি যে কলমি শাকগুলো কেটে রেখেছিলাম সেটা বক্সের মধ্যে রাখছি আসলে এটা এই শাকগুলো যখন আমরা নর্মালি বক্সে রাখবো কিংবা কোনো পলিথিন ব্যাগে রেখে ফ্রিজে রাখবো তখন কিন্তু সেটাতে পানি জমা হবে বাসবর মতো আর সেই পানিটাতেই দেখা যায় যে সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো নিচে টিস্যু দেওয়ার কারণে আর উপরে টিস্যু দেওয়ার কারণে বক্সগুলোর মধ্যে যদি পানিও জমে টিস্যুটা কিন্তু চুষে নেবে আর এই চুষে নেওয়ার কারণেই দেখা যায় যে সবজিগুলো একদম ফ্রেশ থাকবে এই সবজিটা আমি ইচ্ছা করলে দুই মাস পরেও বের করে খেতে পারবো একদম এরকম ফ্রেশ থাকবে মনে হবে যে এখন হয়তো মার্কেট থেকে এনেছে আর আমি নিজে এটা আসলে এভাবে রেখে অনেক উপকার পেয়েছি যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু আমার কোনো চ্যানেল দেখে এটা করা না এটা আমার নিজের আর কি বাসায় আমি এই উপকারটা এভাবে রেখে পেয়েছি সব ধরনের সবজি যার জন্য আমি ভাবলাম এটা হয়তো আপনাদের সাথেও শেয়ার করি কারণ বাংলাদেশের অনেক সবজি যখন মার্কেটে পাওয়া যায় আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি করে আনে যেমন আমাদের দেশের যে ছোটো করলাগুলো আছে ওইগুলো তারপরে শসা টমেটো এইগুলো আবার হচ্ছে পুঁই শাক লাল শাক একসঙ্গে যখন অনেকগুলো সবজি আনা হয় যেহেতু আমরা মানুষ কম যার জন্য সবজিগুলো কিন্তু নর্মালিভাবে রাখলে একদমই খেতে পারি না কিছুদিন পরপরই নষ্ট হয়ে যায় তো এভাবে আমি একটা দুইটা আইটেম যখন রাখি দেখি যে এটা অনেকদিন ভালো থাকে এবং আমি ভালোভাবেই এগুলো আর কি খেতে পারি নষ্ট হয় না তো সেটার থেকেই আমি এই উপকারটা পেয়েছি বিদায় ভাবলাম যে এই আইডিয়াটা আপনাদের সাথেও শেয়ার করি হয়তো অনেকেরই অনেক উপকার আসতে পারে তো আমি শাকটাও কিন্তু সেম একইভাবে রেখেছি এখন শশা রাখবো আর এখানকার শশাগুলো হয়তো আপনারা খেয়াল করেছেন যে একেবারেই বেশি দিন রাখা যায় না চার পাঁচ থেকে সাত দিন পরেই শশাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় গাগুলো যেন কেমন কেমন হয়ে যায় তো অনেকগুলো শশা যখন একসঙ্গে আনা হয় ফেলে দেওয়ার নষ্ট হওয়ার জন্য ফেলে দেওয়ার ভাগটাই বেশি পড়ে তো এইভাবে নিচে টিস্যু দিয়ে সুন্দর করে যদি শশাগুলো রাখে অনেক দিন ভালো থাকবে আর এটা যে আসলেই ভালো থাকছে কিনা সেটা কিন্তু শুধু আমার ভিডিও দেখলে হবে না আপনারা বাসা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যদি এতটুকু উপকার পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে এসে কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিতে একদমই ভুলবেন না তো আমি তো এখানে শাক শশা এখন আপনাদের সামনেই ফ্রিজে রাখার জন্য অর্গানাইজ করলাম আর এর আগে আমি যে সব জিনিসগুলো ফ্রিজে আমার রাখা ছিল অনেক আগে থেকেই সেগুলো আপনাদেরকে একটু বের করে দেখায় যে সেগুলো এখনও কতটা ভালো আছে আর এগুলো প্রায় আমার আজকে পনেরো থেকে বিশ দিন হবে আগে আনা হয়েছে এই যে টমেটোগুলো দেখেন একদম এখনও টাটকা আছে কোনো কিছু নষ্ট হয়নি কিন্তু এই টমেটো গুলো আমি যদি নর্মালি পলিথিন ব্যাগে কিংবা এমনিতেই এরকম বক্সে রেখে দিতাম তাহলে কিন্তু এটা ঘেমে গায়ে সাদা সাদা আর কি নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যেত এগুলো মোটো খাওয়ার উপযোগী থাকতো না আর এই টমেটোগুলো অলরেডি পনেরো বিশ দিন হয়ে গেছে আরও আমি ইচ্ছা করলে এটাকে এক মাস পরে ইউজ করতে পারবো তো এক মাস এদিকে আর ওইদিকে পনেরো প্রায় দুই মাস ধরে এই টমেটোগুলো কিন্তু আমি খেতে পারবো এখন এই তো ধনিয়া পাতা রেখেছিলাম ধনিয়া পাতাগুলো আমি নিচে যে গোড়াটা থাকে সেটা কেটে তারপরে এইভাবে রেখেছি আর ধনিয়া পাতাও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আপনারা বাসায় যারা আমরা আর কি গৃহিণী আছি তারা তো সবাই জানেন এগুলো অনেক দিন রাখা যায় না আনার কিছু দিনের মধ্যেই রান্না করে শেষ করতে হয় আর এই ছোটোখাটো জিনিসগুলো আসলে একটা দুইটা জিনিসের জন্য কখনোই কিন্তু মার্কেটে যাওয়া হয় না তো এইভাবে যদি সবকিছু সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যায় তাহলে কিন্তু বাসায় সবসময় জিনিসগুলো ভালো থাকে আবার একসঙ্গেই আপনি সবকিছু কিনে আনতে পারেন এই তো এখানে আমি বেশ কিছু কাঁচামরিচও রেখেছি আর এই কাঁচামরিচগুলো কয়েকদিন আগে আমি এভাবে বক্সে রেখেছি কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে সেম একইভাবে রেখেছি এই কাঁচামরিচটা প্রায় দুই মাস আমি ভালোভাবে খেতে পারবো একটাও পচবে না আর এখানে পটল রেখেছি এই পটলগুলোও আমি কিন্তু দুই থেকে আড়াই মাস একদম নিশ্চিন্তে আর কি এভাবে বক্সে রেখে খেতে পারবো একটা কোনো কিছু সুটকি কিংবা নষ্ট হবে না আর এইভাবে রেখে আসলে বাসার সবজিগুলো কিন্তু একটাও নষ্ট হয় না আপনি সুন্দরভাবে আরামে নিশ্চিন্তে আর কি খেতে পারেন এই জন্য বললাম যে আমরা যখন বাসার বাজার করতে যাই তখন কিন্তু একবারে যদি সব কিছু পছন্দ হয় সব সবজি অল্প অল্প করে নেওয়া হয় আর অল্প অল্প করে নিলেও সব রকম আইটেম যদি নেওয়া হয় প্রায় কিন্তু সাত আট রকম আইটেমের সবজি হয়ে যায় তো সবজিগুলো বিশেষ করে এই গরমের সময় গরমের দিনে কিন্তু এক একদম ভালো থাকে না শীতকালে তো বাইরেও সবজি রাখা যায় কিন্তু গরমকালে ফ্রিজে রাখলেও খুব বেশি হলে সাত থেকে দশ দিন তার বেশি কিন্তু সবজি ভালো থাকে না তো সেম এই উপায়ে যদি আপনারা বাসায় ফ্রিজে এ অর্গানাইজ করেন সবজিগুলো এতে জায়গাটাও কম লাগে ফ্রিজের মধ্যে দেখতেও ভালো লাগে আবার খাবারটাও আপনি সুন্দরভাবে খেতে পারেন কোনো কিছু নষ্ট কিংবা সুটকি হবে না আর সবজি যখন আমরা বাজার থেকে অনেকগুলো আনি প্রতিদিনই কিন্তু সপ্তাহে সবজি খাওয়া হয় না তার মাঝে মাংস খাওয়া হয় প্রায় দুই থেকে তিন দিন কিংবা শুধু মাছ খাওয়া হয় তো সবজিটা লং টাইম ধরেই খাওয়া পরে তো যার জন্য এই উপায়ে যদি সবজিগুলো রাখা যায় অনেক অনেক ভালো থাকবে আমি আশা করব যে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন তো আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ